রাস্তার উভয় পটকু খুব সুন্দর ঢঙ্গরে হিউম্যান চেন মাধ্যমে পুরাপুরি ফাঁকা করা যাইছে এবং এই রাস্তাকে কিভাবে ভাবে যদি কাহার কিছু অসুবিধা হুয়ে সেমানে কিভাবে ভাবে আম্বুলান্সরে যাইপারিবে যাতায়াত করিপারিবে সেইভাবে পাই স্বতন্ত্র ভাবে ব্যবস্থা করা হয়েছে এবং সমস্তে এক প্রকার শৃঙ্খলিত ঢঙ্গরে পাখাপাখি দশ বার ফুট্র করিডর করছেন সেই করিডর আকারে হি বর্তমান সমস্তে যাতায়াত করিপারিবে আমি কিছু প্রতিক্রিয়া নেবা আজ্ঞা পঞ্চরক দল পক্ষ যে অভিনব ঢঙ্গরে ইয়ে করা যাইছি গ্রিন করিডর ইয়া বাবদরে কেমতি কোন লোককে সেবা যোগাই দিচ্ছে জগন্নাথঙ্কর আশীর্বাদ আজি আমাকে এই কার্যক্রম কাম যে মিছি আমি অভাগ্য আম করা যা কাম আমি দিয়া যাইছি তাকে কলে বলে কৌশলে তন মন ধন দিয়ে আমি সব ঠিক ঢঙ্গে পালন করি। আচ্ছা এই যে হিউম্যান চেন করা যাইছি গ্রিন করিডর কেবল আম্বুলান্স যাবে লোকে কেমতি সুবিধা পাইবে আম্বুলান্স সুরখুরে কেমতি যাব বজরং দলর অভিনবী প্রয়াস কু সমস্তে স্যালুট করছেন। দেখুন আজ্ঞা সেবা সুরক্ষা সংস্কার এ হচ্ছে বজরং দল ধ্যেয়বাক্য তো তাকে আমি পালন করছু। আজ সকালে সূর্যবংশী সুরজ মান্যবর মন্ত্রী হাতের আমার সেবা কার্য উদ্ঘাটন হয়েছিল আমার প্রান্তর সভাপতি প্রফুল্ল মিশ্র হাতের আমি আরম্ভ করছিলু। এই যে আমার আম্বুলান্স করিডর করা হয়েছে ইহাদের কৌশি ব্যক্তি যদি অসুবিধার পড়া প্রোবলেম হল তাকে আমার পিলাওয়ানে উদ্ধার করবে উদ্ধার করে নিয়ে মেডিকালে পৌঁছবে আমার বজরং দল আম্বুলান্স ব্যবস্থা আমি তাকে সেবা ব্যবস্থা আছে সুরক্ষা দেওয়ার করবু। প্রভু জগন্নাথকে কোটি কোটি ধন্যবাদ তাঁর আশীর্বাদ আজ আমি এই সেবার সুযোগ পাইছু ধন্যবাদ জয় জগন্নাথ। আমি কিছু প্রতিক্রিয়া নেবা আজ্ঞা আপনার কোঠু আসছেন আউ এই যে সেবা খুব সুন্দর ঢঙ্গে যেভাবে ভাবে শৃঙ্খলিত হয়েকি গোটে চেন করা যাইছি তাকে কেমতি দেখুন। আমি কটক মহানগর রয়েছু বজরং দল রয়েছু আউ এইটা অ্যাকচুয়ালি গোটে ভিড় নিয়ন্ত্রণ পাই ভালো উপায় করা হয়েছি বজরং দল তরফ। মো না সন্তোষ দাস। সেবা যোগাই আম কটক মহানগর তরফ বজরং দল তরফ যা বি সংযোগ দিয়া যাইছে সেটা আমি সাহায্য করা নির্ভর করি। নিশ্চিত ভাবে দেখিপারছি কিভাবে ভাবে লম্বা লাইন রয়েছে এবং এই যে রাস্তার করিডর রয়েছে উভয় পটক ওসার করে রখা যাইছি তাহলে আম্বুলান্স যাতায়াত করিবার সুবিধা হব। আপনার দেখবে হাত কু হাত ছন্দি কিভাবে ভাবে হিউম্যান চেন সৃষ্টি করেছেন পুরী রে শৃঙ্খলিত ঢঙ্গে কিভাবে ভাবে আপন দেখিপারছি বর্তমান আম্বুলান্স আসছে সে দৃশ্য আমি দেখাইবা চাইবু আপন দেখুন সুরখুরে শৃঙ্খলিত ভাবে কিভাবে ভাবে আম্বুলান্স যাতায়াত করছি ইয়ে হচ্ছে বড় সফলতা বড় উদাহরণ কিভাবে ভাবে আম্বুলান্স সুন্দর ঢঙ্গে আম্বুলান্স যাতায়াত করে পারিব রোগী সেবা যোগাই দিয়ে পারিব ইয়ে হি হচ্ছে বজরং দলর গোটে বড় উদাহরণ এবং জগন্নাথ রথযাত্রার বাহুড়া যাত্রার এভাবে এক অনন্য সেবা যোগাই দিয়ে নিহাতি ভাবে সবু মহলরে বজরং দলর সদস্য স্বাগত করা হচ্ছে। পুরী ক্যামেরা পর্সন আশিষ দাস বিস্মত বেহরা নিউজ 18 ওড়িয়া। রামঙ্কর রূপরে মহাপ্রভু জগন্নাথঙ্ক রূপরে মুগ্ধ হইকি সেমানে কৌচন্তি বিধাতা আম্ভঙ্কু করন্তা নারী বর হুয়ন্তায়ে কোদণ্ডধারী ব্রহ্মপদ পাই কইব কিস বহিবা কি পরি কামিনী বেশ। তেণু আমি বিধাতা আমাকে নারী করে দিয়ন্তা আউ এ কোদণ্ডধারী রাম আমার বর হুয়ন্তে আমি যে ব্রহ্মপদ পাই তপস্যা করুছে সে ব্রহ্মপদ আমার কণ হব ব্রহ্মপদ পাই হইব কিস বহিবা কিপরি কামিনী বেশ। ভগবান সেইটি তাঙ্কু আশীর্বাদ করেছেন তাঙ্কর মনস্কামনা পূর্ণ পাই প্রতিশ্রুতি দেইছেন। দূরর মহাপ্রভু জগন্নাথঙ্কর টাহিয়া দৃশ্যমান হেলা যে রঘু অরক্ষিত ভক্তঙ্কর এ হচ্ছে স্মৃতি মনে পকাই দিয়ে ভক্ত পাই সে দিনে ছতা টেকি ঠিয়া হয়েছে ভক্ত তাঙ্কু দেইছি প্রতিবদলরে টাহিয়াটিয়ে টাহিয়া হলেই হলেই কালিয়া সাহান্তে আসুছেন। যে গোপীবান কথা কহুলি সেইটি সে প্রতিশ্রুতি দিয়েছিলেন বল্লবী হইব তুম্ভে দ্বাপরে ব্রজে রহিবি মু কংসর ডরে বৃন্দাবনরে হে বরাস কেলি বল্লবী এ দেহে একা মৈথিলি এ জন্মরে মৈথিলি মোর একমাত্র পত্নী ভগবান রামঙ্কর থিলা এক পত্নী ব্রত আও বল্লবী হইব তুম্ভে দ্বাপরে ব্রজে রহিবি মু কংসর ডরে বৃন্দাবনরে হেব রাস কেলি বল্লবী এ দেহে একা মৈথিলি। চৈতন্য দেবঙ্ক মতরে এই হচ্ছে বৃন্দাবন তেণু এইটি সে
আসিকি মার্জনা করুলে আইটি গোপী মানে রয়েছে ভগবান যেতবে বাহারি আসছেন জগন্নাথ মহাপ্রভু গোপী মানুষ ছাড়িকি সে বিরহরে রয়েছে বিরহরে সে গীত গাউন বিরহরে কান্দুঁ লুহ গোড়াইকি উৎকলীয় কবি গণকবি বৈষ্ণব পাণী লেখুঁ কাশরিল পূর্ব ভাব হে মাধব পথে মনে করু থিব রথরে বসিছ পথর পরায়ে উত্তর কিনক হিব হে মাধব উত্তর কিনক হিব গোপীঙ্ক পাদ লতা হে মাধব ঘেনিছিল পরা চিতা পিতা কি হইলা এবে পিত পট হৃদরে কি নতা ভাল হে মাধব হৃদরে কি নতা ভাল তেণু জগন্নাথ মহাপ্রভু যেতবে মহা আড়ম্বরে চালি আসুম এপটে গোপী মানে কান্দি কান্দিকি কুমার হে মাধব আমি তুমি ছাড়িগল আপনি কোণ আর বর্ষ আমি চাহিবু আমি।